সিলেট এত সুন্দর একটা জায়গা, এটাকে এত মানে না ঘুরলে, অন্তত এক মাস ধরে আর্টিস্টদের জন্য না ঘুরলে সিলেটের মানে সৌন্দর্যটা আসলে বোঝা সম্ভব না। আমি সবাইকে অনুরোধ করব সিলেটে আসার জন্য। প্রকৃতিকন্যা খ্যাত সিলেট দেখে জাস্ট বিমুগ্ধ। তরুণ শিল্পীরা উপস্থিত হয়েছে, বেশিরভাগ শিল্পী এখানে তরুণ, তারা প্রকৃতি অবজার্ভ করতেছে এবং আমরা খুব উপভোগ করতেছি অসাধারণ বাংলাদেশের প্রকৃতি। আর্টিস্টদের জন্য বিশেষ করে শিক্ষানবিশ আর্টিস্টরা যে কাজ করতেছে বলবো এক কথা। এতটাই সুন্দর একটা জায়গা যেখানে এসে নিজেকে সামলায় রাখতে পারতেছি না, এত সুন্দর চারিদিকে সবুজ পাহাড়, অসংখ্য অসংখ্য সুন্দর জায়গা, খুবই উদ্বুদ্ধ, খুবই উৎফুল্ল। মূল উদ্দেশ্য ছিল এই ক্যাম্পে যে সিলেটের পর্যটন যাতে চিত্রশিল্পীদের ক্যানভাসে ফুটিয়ে তোলে। তো সব মিলিয়ে আমাদের পাঁচ দিনের এই আয়োজনে আমি সম্পৃক্ত হিসেবে আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি। ধন্যবাদ সবাই। আসলেই ভালো, কিন্তু এখন একসাথে কি ভাই যাত্রাটুক বলছে তার থেকে ডাবল। তো আমি রঙের গাড়ির সাথে থাকতে পেরে এবং সিলেটে বড় ভাই, তারপর আমার থেকে অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, তাদের সাথে মিশতে পেরে খুব ভালো লাগছে। এবং বিভিন্ন যে প্রকৃতি আমার খুব ভালো লাগে, এবং এই প্রকৃতির মাঝে এসে আমি অনেক অনেক গর্বিত। যে কোনো জায়গায় বা যে কোনো প্লেসে আমরা যাইলে যে কোনো ধরনের আমরা ইমেজ পাই বা ছবি আঁকতে পারি। সিলেটের প্রতিটি স্থানে আমরা ঘুরেছি এবং সব জায়গাগুলি খুবই সুন্দর। কী নেই সিলেটে? সিলেটে পাহাড় পর্বত থেকে শুরু করে ঝর্ণা নদী সব কিছুই আছে। আমরা সব কিছুই দেখছি, তাদের ছবি আঁকছি, আমাদের নিজের মনের মাধুরী তাদের সিলেটের অপূর্ব সৌন্দর্যের সাথে মিশানোর চেষ্টা করছি। আমাদের আর্ট ক্যাম্পটা ছিল জল রঙের, অন্য কোনো মিডিয়া আমরা কাজ করি, আমরা সবাই জল রঙের মাধ্যমে সিলেটের যে সৌন্দর্যের বহিঃপ্রকাশটা সেটাই করার চেষ্টা করছি।
প্রকৃতি বেশ ভালো লাগছে। আর আমরা এই কয়েকদিন থেকে অনেক এনজয় করছি সিলেটটা, আর সিলেটের মানুষজন তারাও অনেক বেশ মজার, অনেক সুন্দর। পাহাড়ে সিলেট ঘুরতে আসলাম আমরা সবাই, ঘুরতে আসে নাই আসলে, আমরা ছবি আঁকতে আসছি সবাই। আমরা প্রায় 25-26 জন মিলে যেই জায়গাটিতে এসেছি, ওই জায়গাটি অসম্ভব সুন্দর। পাহাড়ে কত সুন্দর, পাহাড়ে পাহাড় দেখতে আমার ভালো লাগে এবং আমার আশেপাশে যারা আছে সবারই ভালো লাগে। আর আমাদের এই আর্ট ক্যাম্পটিতে নতুন করে অনেক কিছুই দেখতে মানে শিখতে পারলাম, যেরকম পাহাড় কীভাবে আঁকা যায়, নদী নৌকা সব কিছু মিলেই খুব ভালো ছিল। আর ধন্যবাদ জানাই মিন্টুদাকে, মিন্টুদা এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমাদের সবাইকে নিয়ে এরকম একটা আর্ট ক্যাম্প করার জন্য। অনেক মজা করলাম আসলে, বৃষ্টিটাও সেদিন পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছে। এর পরের দিন আমরা গেলাম জাফলং, সেখানে গিয়ে
পাহাড়ের উপর থেকে টিলার উপর থেকে আমরা অনেকগুলো ছবি করলাম। এরপরে আমরা গেলাম ঝর্ণাতে, ঝর্ণাতে গিয়ে গোসল করলাম। গোসল করে তারপরে আবার তৃতীয় দিন আমরা গেলাম, বাইশ টিলা। সেখানে একটি গ্রামের ভিতর আমরা ছবি আর্ট করলাম। এরপর নৌকা করে আমরা ঘুরলাম, সেখানকার বিল হাওর টাইপ একটা জায়গা আছে, সেখানে ঘুরলাম। আসলে খুব সুন্দর লাগছে, খুব মনোরম পরিবেশ, এখানে প্রকৃতির সাথে সেই মিলনটা ঘটছে। আজ আমরা আসলাম জিরো পয়েন্টে, এখানেও খুব সুন্দর একটা পরিবেশ, আশপাশে পাহাড়, আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো ধন্যবাদ। ভোলাগঞ্জ সাদা পাথরে জলরং আর্ট ক্যাম্পে তো আজকে আমরা সিলেটে আছি একটা আর্ট ক্যাম্পে রঙের গাড়ির আয়োজনে। তো আসলে এখানে যারা আমরা পার্টিসিপেশন করছি, যারা ইয়াং চিত্রশিল্পীরা আছি, মূলত সিলেটের সৌন্দর্যটাকে আমরা ধারণ করার জন্যই আসা। আর আমরা শুধু ঢাকা থেকে এতটা দূরে আসছি আমাদের দেশের একটা সৌন্দর্য, একটা নৈসর্গিক জায়গার মধ্যে, যেখানে আমি মনে করি যে শিল্পীদের এখানে সচরাচরই আসা উচিত। আর এই ধরনের সৌন্দর্যের ধারণগুলা বা এই ধরনের সৌন্দর্যের বিষয়গুলা, এই প্রাকৃতিক যেই সৌন্দর্য আমাদের দেশে আছে, এগুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, তো এদেরকে আসলে মানে সেভ করার মতো বা এদেরকে শহরকেন্দ্রিক মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো একটা সোর্স তৈরি হবে না।
সবাই আমরা জল রঙের ছবি আঁকার জন্য এসেছি, সবাই মিলে ছবি আঁকছি, খুব ভালো লাগছে। অনেক জায়গায় গিয়েছি সিলেটে এসে, সব জায়গায় অনেক সুন্দর, সব জায়গায় ভালো লাগছে। হ্যাঁ, আমরাও উদারতা শিখতে পারছি, প্লাস জল রঙের ছবি আঁকাটাও খুবই সুন্দরভাবে রপ্ত করার মতো একটা জায়গা, প্ল্যাটফর্ম পাওয়া গেছে। এটা এটা আমাদের জন্য অনেক কিছু, জানি না কার জন্য কি, আমাদের জন্য অনেক কিছু। আর সিলেটের প্রকৃতি, জাফলং, তারপরে গেলাম হচ্ছে সাদা পাহাড়, 0 পয়েন্ট, আরও কয়েকটা জায়গায় গেলাম, ভালো লাগছে। ছবি এঁকে প্রকৃতির সাথে ভালো লাগা, ভালোবাসা, ছবি আঁকা খুব ভালো লাগছে সবাইকে। সিলেট যেটা ওই চায়ের দেশ নামে পরিচিত, তো আসলে এখানে এসে দেখলাম যে প্রকৃতির কাছাকাছি এসে অনেক ভালো লেগেছে। ছবি আঁকতে, তারপরে প্রকৃতিকে দেখতে বুঝতে মানে অনেক অনেক ভালো লেগেছে। রঙের গাড়ি ঢাকা থেকে এসছেন, তাদের সহযোগিতা নিয়ে জল রং পর্বটা আমরা আজকে উদ্বোধন করলাম এবং আজকে জল রং পর্বটা এখানে অনুষ্ঠিত হলো। এখানে তাদের প্রায় 28 জন শিল্পী উপস্থিত ছিলেন, ছবি এঁকেছেন। আমাদের এখানে আরও 10 থেকে 12 জন স্থানীয় শিল্পী যারা জল রঙে কাজ করেন, তারাই সেখানে জল রং নিয়ে কাজ করেছেন। অনুষ্ঠানে আমি কনফার্ম করলাম যে সিলেটে একটা চারুকলা দরকার, আর লোক আছে, প্রচুর লোক আছে। এই উদ্যোগে জলের গাড়ি বিশাল একটা কাজ করেছে, ওয়ার্কশপটা করেছে। এখানে আছেন আর্টিস্ট, আছেন সাধারণ পাবলিকও আছে, এদের জন্য কিন্তু প্রথম। অনেকজনের দাড়ি দাড়ি আছে, মাথায় টুপি আছে, আমার মত এদের জন্য কিন্তু প্রথম। আর যাচ্ছে না কিন্তু সব দেখছে, সব দেখছে। যাই হোক, যারা এই উদ্যোগ নিয়েছে আমি মনে করি এটা খুবই ভালো লাগে। এর জন্যে আমি নিজেও অনেক উপকৃত, এবং আমার সাথে আরও যারা আছে সমস্ত শিল্পীরা সবাই খুবই এনজয় করেছে। যে এনজয়টা আসলে আমরা ঢাকায় থেকে ওইটা করতে পারি না। ঢাকায় এই কাঠপোথা, এই যান্ত্রিক শহরে আমাদের আমরা এক ধরনের অতিষ্ঠ, কিন্তু তারপরও বাধ্য হয়ে থাকতে হয়। তো সেই জায়গা থেকেই এই এই সিলেট শহর এই কয়েকদিনে অনেক প্রিয় হয়ে উঠেছে। প্রিয় খাবার, প্রিয় জায়গা, সব জায়গায় প্রিয় মানুষগুলি, সব কেন জানে মানে একবারেই আমরা সব কিছু পেয়ে গেছি। তো এই রঙের গাড়ির এই আয়োজনের সাথে এইখানকার সিলেট থেকে যারা যুক্ত হয়েছে তাদের কথা আসলে না বললেই নয়। ইমন ভাই, তারপরে আশিস, হিরো ভাই, এই যে শাইন ভাই, তারপরে যাই হোক, সরি তার জন্যে সবার নামটা আমি মনে করতে পারছি না, আমি দুঃখিত। তো যাই হোক, তাদের যে আন্তরিকতা দেখেছি এই আন্তরিকতা আসলে হয়তো আমাদের অনেক দূর নিয়ে যায়। তো সবথেকে আরও বেশি ভালো লাগার যে বিষয়, যে ছবি আঁকা, সবাই স্বতঃস্ফূর্তভাবে ছবি এঁকেছে। যে জায়গায় ওয়াটার কালার, এতগুলো আর্টিস্ট ওয়াটার কালারের আর্টিস্ট, এটা আসলে ভাবা যায় না। কারণ ওয়াটার কালার চর্চাটা আমাদের দেশে খুব বেশি
আগে থেকে এই গণজাগরণের মতো খুব বেশি দিন আগে থেকে এটা শুরু হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই ওয়াটার কালারের এত ব্যাপ্তি ঘটেছে। তার জন্যে আমরা আমাদের জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করে যাচ্ছি। আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়েও আমরা কীভাবে জল রঙটাকে আরও বেশি প্রসারিত করা যায়, আরও বেশি জল রঙটাকে অনেক মানে সহজে অনেক ভালোভাবে এই আঁকাটাকে কীভাবে সবার কাছে পৌঁছায় দেওয়া যায়, আমরা সেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন মানে কাজ করে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতা সিলেট, এইখানে সিলেটের অনেক স্থানীয় শিল্পীরাও আমাদের সাথে যুক্ত হয়েছে, যেটা আমাদের ভালো লাগার আরেকটা প্রয়াস। তো আমি আজকেও যেখানে আমরা দাঁড়িয়ে আজ সমাপনী অনুষ্ঠানের যে আয়োজনটা চলছে, যে তোড়জোড় চলছে, জায়গাটাও অনেক সুন্দর একটি জায়গা, যা দেখলে কিং ব্রিজ নামে পরিচিত ব্রিটিশ আমলের একটা স্থাপনা যা আমাদের সবার কাছে একটা ঐতিহ্য বহন করছে, এবং সামনেও অনেক বড় একটা ঘড়ি আছে যার শব্দে মনে হয় যেন আমরা ওই 50 বছর 100 বছর আগে পিছনে চলে গেছি। তো সব মিলায় বেশ অবশ্যই ভালো এবং মনে রাখার মতো। ধন্যবাদ।